সপ্তমের দিন এসেছিলাম, এটা কর্তব্যের মধ্যে পড়ে। দায় সরকারকে নিতে হবে। এখন লাইভ স্ট্রিমিংটা করলে ভালো হতো, ইন্ডিয়ান ডাক্তার বাহিনী বোনেরা, তাহলে জানতে পারতাম কি কি কথা হয়েছিল, কি কি কথা ওরা রাখে। বারবার দেখে ওদেরকে এভাবে অপমানিত করা হচ্ছে, বারবার বলছে যে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর জন্য সরকার দায়ী, ধাক্কা ধাক্কি মাত করো ভাই। সরকার কি সময়ের উপর ছেড়ে দিয়ে যাচ্ছে যে সব কিছু একটা সময় থিতিয়ে যাবে, তারপরে সরকার থেকে অবস্থা নেই? আজকে যে সরকারের মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেন, তারা বাবা মার সঙ্গে এসে দেখা করে যান। আমি বলবো মুখ্যমন্ত্রী যে আপনার এতটুকু মমত্ববোধ থাকে, মমত্ববোধ তো অনেক আগেই আপনার চলে গেছে, আপনি ডাকুন বাবা মার সঙ্গে দেখা করে যান, চোখের জলটা দেখে যান, এই চোখের জলে ধ্বংস হবে না। আপনি কি বললেন, কি আশ্বাস? কারণ মুখ্যমন্ত্রী এই উই ওয়ান্ট জাস্টিস আর আরজি করে নামই শুনতে চাইছেন না। এদের পুলিশ ছাড়া অন্য কিছু নেই, আর গাড়ি এসে গেছে, ছড়ো ছড়ো আরজি কর বললেই মুখ্যমন্ত্রী গ্রেফতার করবে, গ্রেফতারে কেউ ভয় পায়।